সবাই খেয়াল করো উপরে লিখতে হবে কাজ জাবেদা সাপলা টেডার্সের জাবেদা সাপলা টেডার্সের জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ক্রেডিট টাকা এখন 2020 সালের মার্চ 1 ইংরাজি মার্চ 1 কি বলছে নগদ 30,000 টাকা এবং 20,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে নগদান হিসাব ডেবিট আমরা সংক্ষিপ্ত লিখি ডেবিট পণ্য নিয়ে ব্যবসা শুরু করলো অর্থাৎ করা হিসাব করা হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব ডেবিট কত টাকা 30,000 টাকা নগদান হিসাব ডেবিট 30,000 টাকা 12,000 টাকা পণ্য আর মূলধন হলো 30 আর 12 যোগ করতে হবে এইগুলো যোগ করলে হবে 42,000 টাকা 42,000 টাকা ক্রেডিট এখন আমাদের এখানে ছোট্ট একটু কারণ লিখতে হয় যেহেতু নগদে নগদ টাকা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো এখানে লিখতে হবে নগদে নগদ টাকা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো শুরু করা হলো এটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে এবার আমরা একটু মুছে দিই তারপর 3 তারিখ আছে ধারে মাল করায় 5,000 টাকা আমরা এটাও মুছে দিই ধারে মাল করায় 5,000 টাকা সবাই খেয়াল করো মার্চ 3 ধারে মাল করায় অর্থাৎ করা হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট এখানে আমাদের ধারে মাল করা করলে সেখানে যাদের কাছকে আমরা টাকা পাবো তাদেরকে বলা হয় পাওনাদার আর আমরা আমাদের কাছে যদি যাদের কাছে আমরা টাকা পাবো তারা হলো দেনাদার আর আমাদের কাছে যদি কেউ পায় সেটা হলো আমাদের আমরা পাওনাদার তাই মাল করা করলাম করার পরে কী হলো তাহলে বাকিতে মাল করা করলে বাকি বা ধার মাল করা করলে আমাদের কাছে টাকা পাবে এই জন্য আমরা হলো পাওনাদার তাহলে এখানে লিখতে পারি মাল করা হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট 5,000 টাকা যেহেতু এখানে লিখবো ধারে মাল করায় সব সংক্ষেপে লিখবো আমরা ধারে মাল করায় সাত তারিখে মাল বিক্রয় করে চেক প্রাপ্তি 12,000 টাকা মাল বিক্রয় করে চেক প্রাপ্তি 12,000 টাকা মাল বিক্রয় করে চেক প্রাপ্তি 12,000 টাকা তাহলে মাল বিক্রয় কি কাইলাম কি বর্তমান
চেক প্রাপ্তি হলো নগদ টাকা নয়, বর্তমান চেক প্রাপ্তি মানে এটা ব্যাংকের সঙ্গে লেনদেন, অর্থাৎ মাল ক্রয় বিক্রয় করলে যদি কোনো চেক দেওয়া হয় সেটা সাধারণ চেক না, সেটা দাগ কাটা চেক। এই যে দাগ কাটা চেকের টাকা কখনো সরাসরি নগদে পাওয়া যায় না, ব্যাংকের মাধ্যমে থেকে ব্যাংকের মাধ্যমে পেতে হয়, তাই ধারে মাল বিক্রয় করে চেক প্রাপ্তি হলে এখানে আমাদের চেকটা সরাসরি ব্যাংকে চলে যাবে, তাই এখানে হবে ব্যাংক হিসাব ডেবিট। ধারে মাল বিক্রয় করে চেক প্রাপ্তি হলে ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট মাল বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। মাল বিক্রয় করে চেক প্রাপ্তি ব্যাংক হিসাব ডেবিট, মাল বিক্রয় ক্রেডিট। যেহেতু মাল বিক্রয় করে চেক পাওয়া গেল, এবার 12 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, 12 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিলে কি হবে আমাদের, ব্যাংকে জমা দিলে টাকা পাবে কে, ব্যাংকে জমা দিলে টাকা পাবে ব্যাংক, ব্যাংকে জমা দিলে মাল বিক্রয় করে ব্যাংকে জমা দেওয়া হলো, এখানে ব্যাংকে জমা দিলে টাকা পাবে কে, ব্যাংক। তাহলে হবে এখানে মার্চ, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মার্চ 20 নগদে মাল বিক্রয় 25,000 টাকা, সরাসরি খালি বলছে মাল নগদে মাল বিক্রয় 25,000 টাকা, নগদে মাল বিক্রয় 25,000 টাকা। তাহলে কি হবে, নগদে মাল বিক্রয় 25,000 টাকা, মাল বিক্রয় 25,000 টাকা, তার নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে মাল বিক্রয় করে বিক্রয় করা হলো এইভাবে। এখন শেষে এই ফান্ড দিয়ে আমাদের এইগুলো যোগ করতে হবে, যোগ করলে কত হবে 42, যোগ করলে কত হবে 42 আর 5 47 আর 12 59, 47 আর 12 59 আর 5 64, 64 আর 25, 64 আর 25 89, 64 আর 25 89,000। এই 64 আর 25 89,000। তাহলে জাবেদার করার পরে ডেবিট পাস এবং ক্রেডিট পাস যোগ করতে হবে, যোগ করার পর আমাদের ক্রস করে দিলাম, অর্থাৎ দুই দাগ দিয়ে আমরা ক্রস করলাম। এইভাবে জাবেদার দুই পাশে ডেবিট এবং ক্রেডিট, ডেবিট পাশে যে টাকা হবে ক্রেডিট পাশেও সেই টাকা হবে, একদম দুই পাশে আমাদের যোগ করে সমান হবে। এইভাবে আমাদের জাবেদা করতে হবে, অর্থাৎ প্রতিটা লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, এটা হলো আমাদের জাবেদা। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাই সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি।